তো শিবন ভাই, আপনার খামারটা আসলে বন্ধ করে দেওয়ার কারণটা কি? কারণটা আমি কাজের লোকের সমস্যার কারণে আমি বন্ধ করে দিয়েছি, আমি বাইরে থাকি, হইতেছে না। আচ্ছা আচ্ছা, মানে বাইরে থাকার কারণে আপনার এই দিকে হচ্ছে না? না না, এই জন্য খামারটা বন্ধ করে দিব। হ্যাঁ, সবগুলো বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ, সবগুলো বিক্রি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসছি ফেনী জেলার সোনাগাজী থানার হাজিপুর গ্রামে। তো এখানে এক ভাই শিপন ভাই, যিনি কুয়েতে থাকেন, প্রবাসে থাকেন। তো প্রবাসে থাকা অবস্থায় উনি স্বপ্ন দেখেছিলেন যে বাড়িতে উনি বিশাল বড় একটি খামার করবেন। সেই লক্ষ্যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেড কিন্তু উনি নির্মাণও করেছেন, এখানে খড়ের স্তূপ রয়েছে। তো অনেকদিন যাবৎ এই খামারটা উনি পরিচালনাও করতেছেন, কিন্তু আসলে উনি প্রবাসে থাকেন, ওইভাবে দেশে এটা পরিচালিত হচ্ছে না। তো উনি চাচ্ছেন যে আপাতত এই খামারটা বন্ধ করে দিবেন, এখানে যে গরুগুলো রয়েছে, গাবি বকনা, এগুলো একটু বিক্রি করে দিবেন। তো ভাই ছুটিতে আসছেন, তো ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাই যে এরকম কত টাকা দাম চাবেন, ভাই কি কি ধরনের সমস্যায় পড়েছেন। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিপন ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম শিফন, আমি কুয়েত প্রবাসী, আমার গ্রাম হইছে হাজিপুর, থানা সোনাগাজী, জেলা ফেনী। আচ্ছা ভাই, কি এখনো প্রবাসী আছেন? হ্যাঁ প্রবাসী। ছুটিতে আসছেন? আপনি যতটুকু বললেন, কতদিন হলো আসছেন? আসছি 20 দিন মতো। 20 দিনের মতো। কতদিন থাকবেন এখানে? আসি আরো 2 মাস। 2 মাসের মতো আছেন। এই খামারটা কবে থেকে শুরু? এটা শুরু করেছি 2020 সাল থেকে। 2020, তার মানে 2 বছর হয়ে গেছে? না, 3 বছর। 3 বছরের মতো হয়েছে। 3 বছর উপরে। আচ্ছা, এটা কি আপনি আপনি শুরু করেছেন না অন্য কেউ, বা কিভাবে শুরু আসলে খামারটা? এটা আমার বড় ভাই, আমার বড় ভাইও চলে গেছে অলরেডি, বাইরে দেশে থাকে। আচ্ছা আচ্ছা। আর মানে দুই ভাই মিলে পরিকল্পনা করে খামারটা দিয়েছেন? এরপর এখন আমি, কারণ এখানে তো কেউ নাই, ওই কারণে আমি। আচ্ছা আচ্ছা, আপনারা দুই ভাই শুধু? হ্যাঁ দুই ভাই। আচ্ছা, দুই ভাই তো বাইরে থাকেন? হুম। এখানে বাবা কে দেখাশোনা করে? বাবা আছে আর আমার লোক আছে, এরা দেখাশোনা করে। আচ্ছা, কাজের লোক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন বন্ধ করবেন কেন? এখন বন্ধ করুম মানে এখানে তো খুব কমই আসি, আর দ্বিতীয়ত লোকের সমস্যা, খাদ্যের সমস্যা, খাদ্যের রেট বাড়তি, এইসব কারণে। আচ্ছা আচ্ছা, লোকের সমস্যাটা। এখন কি আপনার লস হচ্ছে, সত্যটা বলবেন? আসলে এখন বর্তমানে আমার এই যে প্রোটেকশন আছে, এই প্রোটেকশনে আমার গরু হয়েছে অনেক বেশি, দুধের পয়সার ইয়াই মানে হচ্ছে না, হচ্ছে না। আর চিন্তা করলাম যে প্রতি মাসে একটা টাকা লস যাচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত আমি নাই, আমি থাকলে একটা কথা ছিল, কেউ নাই, আপনার বাবা স্যার। আপনার বাবাও তো মনে হয় ওইভাবে সময় দিতে পারে না, উনি তো দেখলাম একটু আগে দেখেছিলাম বয়স্ক হয়ে গেছে। বয়স্ক, হ্যাঁ, ওই কারণে মূলত। আচ্ছা আচ্ছা, একদম মানে দেখা যাচ্ছে সবকিছু অগোছালো। হ্যাঁ অগোছালো, ওই কারণে আমি ছাড়িয়ে দেবো, কারণ আমার লোক আছে একজন, উনি হে তো কাজের হে এইদিকে দেখা বললে হয়, দেখা যাচ্ছে গুরু একটা অসুস্থ, কিন্তু ডাক্তার আনতে গো, ইয়া করতে গো, ওই কারণে মানে সবকিছু মিলে উনিও কুলিয়ে বলাতে পারতেছেন। হ্যাঁ, এই কারণে আমি সারি। আচ্ছা, নিজেরা না থাকলে আসলে মনে হয় যে খামার করা সবচাইতে বেস্ট হইছে, আপনি আপনার জায়গায় যদি থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কে কাজ করেন না করেন, কর্মচারী কাজ করেন নাকি, বা কিভাবে ইয়া করেন, এগুলো সম্পূর্ণ গরুর কি সমস্যা এগুলো আপনি দেখবেন। হ্যাঁ, কি করা যায় এগুলো হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে কিভাবে আসলে খামারটা করা উচিত? অনেক প্রবাসীরা করে বা অনেকে করতে চাই, আপনি কি পরামর্শ দিবেন, আপনি কি সমস্যা ফেস করেছেন? ভাইয়া আমি অলরেডি আমি করুম মানে ফার্ম আমি ছাড়বো না, এটা হচ্ছে আমার শখের বয়সে, আমার যে টাকা লস গেছে ওইটা না, শখটা অনেক বড় বেশি। আচ্ছা, আমি যেটা চাচ্ছি যে আপনি কি পরামর্শ দিবেন অন্যান্যদেরকে, কি পরামর্শ? না, পরামর্শ বলতে যারা আমরা বাইরে থাকি, হেরাজে বা অন্য লোকের মাধ্যমে সারি দিব, এটা দেখাও না, এটা ভুল। আচ্ছা, এটা আপনি মানে পরামর্শ দিচ্ছেন যে অন্যের মাধ্যমে খামার হবে না? না না, এটা নিজে মানে নিজে দেখা আর অন্যের মাধ্যমে করাটা অনেক ডিফারেন্স, রাত দিন ডিফারেন্স, অনেক ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন, এটা হইছে অনেক ডিফারেন্স। আর কি সমস্যা আপনি ফেস করেছেন? আমার মূলত এটাই, আর অন্য বলতে অন্য কোনো সমস্যা না, না সব কিছু ছিল। হ্যাঁ, আমার চাষ করছেন? হ্যাঁ, আমার আছে গাছ, খড় তো দেখতেছি অনেক আছে, এখানেও আছে আর অনেক ফুরায়, এখান থেকে আমার গরু, আমরা গরু আছিল,
ফাই হলস্টিন ফিজিয়াম এগুলা 25 থেকে 30টা 25 থেকে 30টা হ্যাঁ 30টা সবগুলো এই নিয়ে গেছে বিক্রি করছি বা আবার লাভ হয়েছে আবার লস হয়েছে এরকম না আচ্ছা আচ্ছা ও সবই ছিল হ্যাঁ সবই ছিল কিন্তু এখন আসলে বন্ধ করে এখন মূলত মেন আমার বাবা একদম হে হাঁটতে কষ্ট হয় আর এরকম মানুষ দিয়ে তো আসলে না না আর দ্বিতীয় কষ্ট দিয়ে লাভ নেই আর দ্বিতীয় তো হ্যাঁ আমার এ আছে কাজের ছেলে আছে ওন হেরে দিও একা কোন এগুলো সামলানো সম্ভব হচ্ছে না আগে বাচ্চা দিছে আরো দুইটা দুইটা না আচ্ছা এখন কত মাসের গাব এটা 6 মাসের প্রেগন্যান্ট আছে 6 মাসের প্রেগন্যান্ট কেমন দুধ পেয়েছেন এখন এখনো এটার ভিতরে এখনো দুধ আছে 11 থেকে 12 লিটার এখনো 12 লিটার দুধ দহন করেন হ্যাঁ এখন আচ্ছা সর্বোচ্চ কত লিটার পাইছেন এটা আপনি 16 লিটার 17 লিটার 16 17 লিটার দুধ পেয়েছেন দ্বিতীয় বিয়ানে না হ্যাঁ দ্বিতীয় বিয়ানে এরকম দ্বিতীয় তৃতীয় এইভাবে চলে তৃতীয় তো সামনে আসছে এর আগে তো দ্বিতীয় ছিল এটা কত টাকা দাম চাবেন এটা আমি চাইতেছি 2,95,000 2,95,000 তো শিপন ভাই আরেকটা দেখতে পাচ্ছি বকনা মনে হয় হ্যাঁ এটা বকনা বকনা থেকে গাবি হচ্ছে হ্যাঁ গাবি হচ্ছে এটা কি আপনার একদম ঘরের বাচ্চা এটা আমার ঘরের বাচ্চা গাবি আছে এটার আচ্ছা এটা মা কেমন দুধ দিত আপনার এখানে মা এখনো 19 লিটার 20 লিটার এরকম 19 20 না হ্যাঁ 20 এরকম দে তবে এখন বর্তমানে হেটো গাবিন আচ্ছা ওইটো গাবিন না তো এটা কত মাস হইছে গাব এটা 7.5 মাস কাট আছে হ্যাঁ কাট আছে কাট আছে আপনার কাছে না দেখাই যাচ্ছে যে এটা গাব গরু পিছন সাইডটা একটু দেখাই দেন মাশাআল্লাহ ফার্স্ট বিয়ান দিবে হ্যাঁ এটা কি দাঁতছে না না এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই বেশ বর্ষর হবে বোঝাই যাচ্ছে তো এটার দাম চাবেন কত টাকা এটা 2,60,000 টাকা আমি চাইছি 2,60,000 এটা হচ্ছে আপনার চাওয়া দাম তারপরে তো আলোচনা হ্যাঁ আলোচনা সাকে নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আর আছে ওইগুলো দেখি তো শিপন ভাই মাশাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়াম এটা হলস্টিয়ান ফিজিয়াম এটা কয় দাতের এটা 6 দাতের এটা হচ্ছে 6 দাতের হ্যাঁ 6 দাতের আচ্ছা এখন কি বাচ্চা আছে না গাব না বাচ্চা অলরেডি এটা গাব অলরেডি গাব কত মাসের এটা 3 মাস চলে 3 মাস চলে আগে কয়টা বিয়ান দিছে এটা এর আগেও 3টা দিছে এর আগে 3টা দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো তৃতীয় বিয়ানে কেমন দুধ পেয়েছেন এটা অলরেডি আপনার 19 লিটার 20 লিটার এরকম 19 20 হ্যাঁ আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা এটা আমি 2,40,000 চাইছি 2,40,000 এটা চাওয়া দাম হচ্ছে 2,40,000 তারপরে অবশ্যই আলোচনা করতে পারবে হ্যাঁ এটা হালকা পাতলা বেশি না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আর আছে ওইগুলো একটু দেখি ভাই আরেকটা বকনা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়াম হলস্টিয়ান ফিজিয়াম বাচ্চা তো রিটার্ন না 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 এটা না এটা 2 মাস প্রেগন্যান্টের আচ্ছা 2 মাসে প্রেগন্যান্ট এখনো বক নাই এখনো বক নাই আচ্ছা এটা মা কি আপনার এখানে ছিল এটা না আমার পাশের একটা ফার্ম থেকে আমি নিছিলাম এটা সংগ্রহ করা আপনার না হ্যাঁ আচ্ছা এটা কি দাঁতছে না এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই এটা মা কেমন ছিল জানেন কিছু এটা এটা 20 এর উপরে এর মার রেকর্ড 20 এর উপরে হ্যাঁ না বকনা ডমি মাশাআল্লাহ বেশ উঁচা লম্বা হ্যাঁ বকনা অনেক সুন্দর এটা তো এটার দাম চাবেন কত টাকা ভাই এটা আমি 2,50,000 2,50,000 এটা চাওয়া দাম হচ্ছে আপনার 2,50,000 হ্যাঁ তারপর তো কিছুটা আলোচনার সুযোগ দিই হ্যাঁ ভেরি এরা আমার সাথে কথা বললে আমি আলোচনা সব করতে দিই দিই তো শিপন ভাই আসলে অত্যন্ত দুঃখের বিষয় আপনি খামারটা বন্ধ করে দিচ্ছেন তো এখন তো অনেকে নিতে চাবে আপনার থেকে কিভাবে নিবে যদি একটু বলতেন হ্যাঁ আমার কন্টাক্ট নম্বরে কল করলে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা আপনার নম্বরে যোগাযোগ করে নিয়ে যেতে হবে বিশেষ করে যারা ফেনি বা চিটাগাং এর আছে জি হ্যাঁ যে জায়গায় আচ্ছা আচ্ছা যে কোনো জায়গা থেকে হোক আয়শা দেখে নিয়ে যেতে নিয়ে যেতে পারবে আর ভবিষ্যতে তো ইনশাআল্লাহ খামার আরো বড় হবে আমি ইনশাআল্লাহ অনেক বড় আকারে করার চিন্তা ভাবনা আছে আমি যদি আমি চলি আসুন এরপর বড় আকারে খামার করব খামার করবেন না আর এদিকে তো দুধের দাম ভালোই মনে হচ্ছে মোটামুটি আছে ভালো কত করে নেই এখানে 80 টাকা 80 টাকা না মোটামুটি ভালো দুধের দাম তো ঠিক আছে ভাই শিপন ভাই আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে